বিজেপি করে গ্রামবাসীদের মারধরের অভিযোগ ওঠল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি পারিবারিক বিবাদকে রাজনৈতিক বিবাদের আখ্যা দিতে চাইছে বিজেপি ভোট পরবর্তী হিংসা অব্যাহত উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় রবিবার রাতে রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে ওঠে দত্তপুকুর থানার কোটরা গ্রাম পঞ্চায়েত বিজেপি করার অপরাধে কালিয়ানি গ্রামের বেশ কয়েকজন বাসিন্দাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে যারা এখানে কোটরা জীবিতে কোনোরকমভাবে বিজেপির সংগঠন হোক তারা সেটা চায় না তাই বিজেপি আস্তে আস্তে যেমন সারা ভারতবর্ষ যেমন এগিয়ে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গলে যেভাবে আমাদের যে গতি আগাচ্ছে সেই গতিটাকে তারা নষ্ট করতে চায় অভিযোগ পঞ্চায়েত ভোটের সময় থেকেই অত্যাচার চালাচ্ছে তৃণমূল সমর্থকরা তারা বিজেপির হাত ধরেছে সেই অপরাধে আজ তাদের উপর অকথ্য অত্যাচার চালায় তৃণমূল দুষ্কৃতী বাহিনী আমরা যাদেরকে উন্নয়ন বাহিনী বলে থাকি এবং সেই উন্নয়ন বাহিনীর আক্রোশ থেকে রক্ষা পায়নি শিশু থেকে গর্ভবতী মহিলা কেউই রক্ষা পায়নি তারা অনেক মানুষের উপর অত্যাচার করেছে তাদের ঘর বাড়ি ভেঙে দিয়েছে আজকে তারা অসহায় অবস্থায় যদিও তৃণমূল নেতৃত্ব তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তাদের দাবি পারিবারিক বিবাদকে রাজনৈতিক বিবাদের আখ্যা দিচ্ছে বিজেপি তারা অভিযোগ করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তাদের ওপর হামলা চালাচ্ছে এলাকায় উত্তেজনা থাকায় চলছে পুলিশি টহল আর বাড়িতে নেতা রিপোর্ট নিউজ তোমাস ল্যান্ড দত্তপুকুর